যখন আমি বাসা করছি বাসা করার পূর্বে গাছ লাগাইছি যে বাসাও হবে ছেলের বিয়ে হইলে তো বাচ্চা কাচ্চাও হবে তারা কোথা থেকে ফল পাবে খাবে তাহলে আমার গাছও বড় হবে বাসাও হবে বাচ্চাও হবে বাচ্চারও বয়স হবে বাচ্চাও ফল খেতে পারবে এই তো ছেলে আমার এক চান্সে সব কিছু পাস করছি প্রাইভেট দিতে পারিনি দুই একটা ওর বন্ধু বান্ধব দিছে তাও আমি পারি আমার তো অর্থ সত্ত্বই নেই কই থেকে দেবো প্রাইভেট খাওয়ারে দিতে পারি না হয়তো ওদেরকে খাওয়াইতে হয় আমার ভাত থাকে না আমি ভাতের মার লবণ দিয়ে খাচ্ছি তাহলে তো এত কষ্ট করে লেখাপড়া বাচ্চা কাচ্চারেও লেখাপড়া কিভাবে পড়াবো এটাও একটু মাথায় বুদ্ধি নিলাম যে আমি কি হয়েছি হয়েছি বাচ্চা কাচ্চাদের তো একটু শিখাইতে হবে চাহিদা করে যে আমি একটা জিনিস চাইবো এই লোকটা আমার ছিল না যে আমার অমুক জিনিসটার প্রয়োজন আছে আমাকে দেন এই কথাটা বলার মতো আমার লোক ছিল না ওই ছিল বলতে আমার মা আর মাকেই আমি চাপ দিব কিভাবে মা তো মাই মা নিজে না খাইয়ে নিজে না খাইয়ে আমাদের খাওয়াইছে অনেক কষ্ট করেছে মা আমাদের জন্য মায়ের হাতের আমার প্রিয় খাবার আছে ডিম সিদ্ধ করে আলু দিয়ে তরকারি আমার খুব পছন্দ আমি এখন তারাগঞ্জে একটা প্রাইভেট প্রতিষ্ঠানে জব করতেছি মোটামুটি 16-17 হাজার টাকার মতো স্যালারি পাচ্ছি আপাতত ভগবানের আশীর্বাদে ভালোই দিন যাচ্ছে আমার যেমন শহীদপুরে মেয়ে আছে মেজ মেয়ে ও মাসে 11,000 টাকা কামাই করে টিউশনি করে আবার ওর মেয়ে ফাইভে A+ গোল্ডেন পাইছে ও 7-8টা বাচ্চা পড়ায় বাড়ি বাসায় বসে